এবার চলে যাচ্ছে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বরেণ্য ও গুণী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন ও নৃত্যগুরু লায়লা হাসানকে। আর এর মধ্যে আমরা দেখে নেব কারা পেয়েছেন নমিনেশন। আমি আপনার ব্যাপারেই কথা বলতে আসছি। কি বলেন ভাই, আমি তো কোনো অপরাধ টপরের সাথে জড়িত না, আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। কোনটা বুঝলেন না? ফরাত, তুমি যাবে আর সাথে দুজন নিয়ে নাও। মেরিল প্রথম আলো চলচ্চিত্র পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক একটু পরে। আচ্ছা, জীবনের প্রথম ছবি করেই সমস্ত আমাদের দর্শকদের মধ্যে তোলপাড় করেছিল। বলেন তার নামটা। আমরা সবাই বুঝে গেছি কে, অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজি ছিল গত বছরের আমাদের জার্নি, এবং অনেক কিছু পেয়েছি আয়নাবাজি করে, অনেক কিছু হারিয়েছি আয়নাবাজি করে। আমাকে হঠাৎ করে আমাকে একজন ফোন করে বলল, আমি একটু অনুষ্ঠানে যেতে চাই, একটি কার্ড পাওয়া যাবে? আমি বললাম আচ্ছা দেখি। কার্ডটা জোগাড় করেছি এবং তারা অনুষ্ঠানে এসেছে। সেটা হচ্ছে আমার বাবা, আমার মা পিছনে বসে আছে। থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা বাবা এবং মাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অমিতাভ ভাই, এরপরের ছবি আমাকে নিয়ে গুটি বাজি। পূর্ণিমাকে নিলে হবে না, ও এসে শুধু নিজের মাঠে। মানে 19 বছরের সাধনা কেন, এটা আমি এই মুহূর্তে বুঝতে পারলাম। ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি। থ্যাঙ্কস। আমার মনে হয় এরপর আরও অনেকে যাদের হাতে কাজ নেই তারাও এই পাশে আসবে। আমি ফেসবুক ইউজ করি না, আমি মঞ্চ ইউজ করেছি। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমি। কেন? কেননা উনি আমার ভীষণ প্রিয়। বলো, পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন শিল্পীকে যিনি আমার ভীষণ প্রিয়, আমাদের সবার প্রিয়, সুবর্ণা মুস্তাফা। সেই সঙ্গে থাকছেন আরেকজন প্রিয় অভিনেতা ডক্টর ইনামুল হক। কারা পেলেন নমিনেশন, চলুন দেখে নিই পর্দায়। শিফট হলেই সব হাওয়া। বুঝো না এই ব্যাপারটা। মরা সবাই নিজের নাম পিতৃ পরিচয় নিয়ে উঠতে পারলি না বাজার, আমারে মাফ করে দিস বাজার। তোর কবরে আমি বড় বড় করে লিখে দিব। আমার বাবাকে বাঁচাতে চাই স্যার, আমি না পারলে অন্য কেউ বাবাকে টার্গেট করবে, সেটা আমি হতে দেব না স্যার। আজ থেকে 10 দিন পর বাবার রিপোর্ট জমা পড়লে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। কে সেই সৌভাগ্যবান বলবো? জি, চঞ্চল চৌধুরী। প্রথমে কৃতজ্ঞতা জানাই আয়নাবাজির ডিরেক্টর অমিতাভ রেজা, প্রডিউসার আছেন এখানে আদিল ভাই, শাহন ভাই, টোটাল টিম, আমার ফ্যামিলির প্রতি আমার কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার প্রতি। মেরিল প্রথম আলোকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনি যাবেন না, আমরা বরং একটু এগিয়ে যাই। আমরা আয়নাবাজিতে অদ্ভুত সুন্দর একটা মুদ্রা দেখেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে।
আমরা কি সেই মুদ্রাটা মঞ্চে একবার দেখতে চাই? চাই চাই। কোন মুদ্রা? আরে বোঝো নাই ব্যাপারটা, বোঝো নাই। যা যা দেখি তা তানা। এই মুদ্রাটা আমি আর অমিতাভ রেজা, উনি নিজে আমার সঙ্গে নেচেছিলেন। যদি একটু অমিতাভ ভাই আসেন। যা দেখো তা কিন্তু তা না, যা দেখছো তা তা না, সব দেখা জানা না, জগতে জন্ম তাহারে মিলায় না, তাহারে খুঁজিতে মন ধর শুধু পায় না।